যেই প্র্যাকটিসটা তারা করে এসেছেন গত ১৬ বছরে, যেটা আমরা দেখেছি যে প্রত্যেকটা গোয়েন্দা সংস্থার তারা কেউই আসলে লিগ্যাল ওয়েতে তাদের এখতিয়ারের মধ্যে যেটা পড়ে সেই কোনো জায়গাতেই তারা ছিল না, সব ক্ষমতাসীনদের দ্বারা এই গোয়েন্দা সংস্থাগুলো ব্যবহৃত হয়েছে। কেমন কেমন করে আসলে ব্যবহৃত হয়েছে আপনারা আপনাদের ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে বলতে পারবেন, যেখান থেকে মায়ের ডাকের শুরু বলবেন প্লিজ। মায়ের ডাকের প্ল্যাটফর্মটা আপনারা সবাই জানেন যে বিচার বহির্ভূতভাবে যে হত্যাকাণ্ডগুলো হয়েছে এবং গুমের যেই ঘটনাগুলো, এবং সেই ঘটনাগুলো আসলে প্রত্যেকটার যে ভিকটিম ফ্যামিলি তাদের আমরা একসাথে এই প্ল্যাটফর্মে, এটাই মায়ের ডাক। এবং গত ফ্যাসিস্ট রেজিমের সময় এই হাজারো যেই পরিবারের সন্তানদেরকে গুম করা হয়েছে, এবং এই এই গুমের মতো যে চরম মানবাধিকার লঙ্ঘন, এই ঘটনাগুলো ঘটেছে হচ্ছে এই আইন প্রয়োগকারী সংস্থায়, যে আপনি গোয়েন্দা বিভাগ বললেন, তাদের দ্বারাই এবং রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক সরকারের মদদে এবং শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য এই যে আইনি প্রয়োগ ইল্লিগাল কাস্টডিতে নিয়ে যাওয়া। কিছুক্ষণ আগে লিটন ভাই বলতেছিলেন যে যেই সেলগুলার কথা, যে ডিজিএফআইয়ের যেই সেল আয়নাঘর নামে আমরা জানি, তারপরে র্যাবের যে সিক্রেট ডিটেনশন সেল টিএফআই সেল, ডিবির যেটা সিটিটিসি সেল বললো, এই সেলগুলোতে আসলে সাধারণ মানুষকে শুধুমাত্র ভিন্ন মত পোষণ করার জন্য, ভিন্ন দল পোষণ করার জন্য ইল্লিগাল কাস্টডিতে আপনি নেওয়ার এখতিয়ার, আপনি যেটা বলছিলেন না যে এখতিয়ার আসলে কোনো আইন প্রয়োগকারী সংস্থা বা গোয়েন্দা সংস্থার কিন্তু নাই। প্রত্যেকটা গোয়েন্দা সংস্থাকে আমার মনে হয় রাষ্ট্রীয় কাজে ব্যবহার করা হলো এবং শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য। এবং আপনি দেখবেন যে এই ঘটনাগুলো কখন হয়, যখন কোনো ইলেকশনে সরকারকে যেতে হয় যেখানে জনগণের সম্পৃক্ততা নাই, এবং এমনভাবে দমনপীড়ন চালানো হয় ভিন্ন মতের, ভিন্ন দলের সব মানুষের উপরে এবং সাধারণ মানুষের উপরে, যেন আসলে আর অন্য কেউ ভয়ের একটা সংস্কৃতি ক্রিয়েট হয় এবং কেউ কোনো কথা বলতে না পারে। এবং এই জন্যই কিন্তু তিনবার ইলেকশন করে 2% ভোটেও না যেয়ে আসলে মসনদে চলে যাওয়া যায় এবং ক্ষমতার অপব্যবহারটা ওইখান থেকে আমরা পাই। এবং আমাদের আমরা সবাই জানি, কিন্তু যে কোনো সংস্থা হোক, এটা ভাইয়া যে সংস্থাগুলোর কথা, আর 9টা যে আইন প্রয়োগকারী সংস্থা আমাদের গোয়েন্দা সংস্থাগুলোর, ডিজিএফআই থেকে শুরু করে সবার কিন্তু একটা এসওপি থাকার কথা, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর। হ্যাঁ, সেই এসওপিটা কি ক্লিয়ার কি না আসলে? হ্যাঁ, প্রত্যেকের নাগরিকের নিরাপত্তার ক্ষেত্রে বলেন, মানবাধিকার লঙ্ঘনের যেই পর্যায়গুলো সেগুলোর ক্ষেত্রে বলেন, জাতীয় নিরাপত্তার যে কথাটা আমরা বলছি সেই ক্ষেত্রে বলেন, ওই প্রসিডিউরগুলো কি এই বাহিনীগুলো মেনটেন করে, আদৌ তাদের কোনো প্রসিডিউর আসলে আছে কি না? আমরা কিন্তু ১৬ বছরে কোনো প্রসিডিউরে তাদেরকে দেখিনি, কোনো প্রক্রিয়াধীন অবস্থায় কোনো কাজে দেখিনি। এবং যার ফলে দেখা গেছে যে কেউ অন্য দল, অপোজিশন পার্টি, এখন একটা বিএনপি হোক, জামাত হোক, যেই হোক, সরকারের বিরুদ্ধে কথা বলছে, আমি আপনি হয়তো এই প্রোগ্রামটাও করতে পারতাম না যদি 5ই আগস্টের আগে হতো, গোয়েন্দা সংস্থা নিয়ে কথা এমনভাবেই, এমনও হয়েছে যে আমরা কোনো সাংবাদিকদের সামনে দাঁড়িয়েছি, ভিকটিম ফ্যামিলিস, সেইখানে ঘিরে ফেলা হয়েছে এবং আমাদেরকে ওই প্রোগ্রাম করতে দেওয়া হচ্ছে না, কারণ আমরা তখন বলছি যে সরকারি বাহিনী কর্তৃক রাষ্ট্রীয় মদদে যাদেরকে গুম করা হয়েছে তাদেরকে আমরা ফেরত চাই, শুধুমাত্র এই কথাটা বলার ও কিন্তু স্কোপ ছিল না। আমার মনে হয় এই যেই প্র্যাকটিসটা তারা করে এসছেন গত ১৬ বছরে, যেটা আমরা দেখেছি যে প্রত্যেকটা গোয়েন্দা সংস্থার তারা কেউই আসলে লিগ্যাল ওয়েতে তাদের এখতিয়ারের মধ্যে যেটা পড়ে সেই কোনো জায়গাতেই তারা ছিল না।